नमस्कार बन्धुरा एडवेंचर अफ सुंदरबन रिवर चैनले सबाई के स्वागत जानाई आरो एक नतून भिडियोते। तो एखन पाँचटा बजे और आमरा आज के चले एसेछि। आज के बन्धुरा आमरा चिंगड़ी माछ धरबो घाई जाल दिए। और बन्धुरा तुम्हारा भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखते थाकुन। और कोनो बंधु जदि चैनले नतून हये थाको तो चैनलटाके सबसक्राइब करे पाशे थाकबेन परवर्ती भिडियोर नोटिफिकेशन पाओयार जन्य। तो तिनजन मिले एसेछि, आमि राकेश भाई और सन्तु भाई एसेछे। और घाई जालटा आमादेर हलो ब्यागे आछे। आज के घाई जाल दिए चिंगड़ी माछ धरब, कतटा चिंगड़ी माछ पाई तो अवश्य तुम्हारे देखो, तुम्हारा भिडियो देखते थको। बंधुरा हमारे घाई जाल ये नतून घाई जाल बनाना हो बैगे रही है। तो बस घाई जाल कत हाथ है? षोलो हाथ घाई जाल। तो हम ए सकाल सकाल चले नदी और एन भाटा आखन गए घाई जालटा के टानब। किछुटा जंगलेर भितरेर दिके ढुके जेते हबे। वार्निंग अफ होच्छे कादार मध्ये दिए। एखन এখানে এখান থেকে জঙ্গলের ভিতরের দিকে ঢুকে যেতে হবে প্রায় 5 মিনিট মতো লেগে যাবে। বন্ধুরা নদীর কাছাকাছি চলে আসলাম। এই যে বড় নদী। টানা জঙ্গল এদিকে। আর এখন দেখুন পুরো ভাটা। আর এই ভাটার সময় ঘাই জাল টানতে হয়, তাহলে চিংড়ি মাছটা একটু বেশি পড়ে। বন্ধুরা এত কষ্ট হয়ে গেছে, রাকেশ ভাই দেখুন কিভাবে যাচ্ছে। প্রচুর কষ্ট হয়ে গেছে এই পাঁক, এত পাঁক, বাবা রে বাবা। তো এখন জোয়ার উঠে গেছে, জোয়ার লাগছে। তো আমরা ওই দিক থেকে একদম যেদিক থেকে আসলাম টেনে নিয়ে যাবো জাল। প্রচুর পাক, প্রচুর পাক। তো বন্ধুরা আমাদের জাল বের করা হচ্ছে, এখন টানা হবে। জালটা কিন্তু বেশ বড়। আমাদের রাকেশ ভাই চলে গেল টেনে নিয়ে বেশ অনেকটা দূর। না না, জোয়ার লেগেছে।
তো বন্ধুরা আমাদের জাল তোলা হচ্ছে। এটা পরিষ্কার জায়গা থেকে তোলো। চিংড়ি মাছ ওই একটা দেখি কাঁকড়া পড়েছে একটা এর ভিতরে ঢুকে গেছে চিংড়ি মাছ। তো বন্ধুরা কিছু চিংড়ি মাছ পড়লো, তো আবার টানবে। বোট আসছে, রাকেশ ভাই আর সন্তু ভাই জাল তুলে ফেলছে এখন, আর আমি এই যে বন্ধুরা জলের বোতল নিয়ে এসেছি। কানটা জলের বোতল রাখা হয়েছিল, জলের বোতলটা নিয়ে আসতে আসতে কি মাছ গুলে মাছ। তো বন্ধুরা গুলে মাছ পড়েছে, মাটির ভিতরে ঢুকে গেছে ও। আর এই যে চিংড়ি দাও, চল রাখো। কি হাত দিয়ে চিংড়ি মাছ ধরলে? Thank you.
तो बंधुरा मैं राकेश भाई ये किसी चिंगड़ी मस तुलल चलो रखो सुन तो তো এখান থেকে টানলো বেশ কিছুটা চিংড়ি মাছ হয়েছে। তো বন্ধুরা রাকেশ ভাই আর সন্তু ভাই আবারও জাল টানা দিচ্ছে। চিংড়ি মাছগুলো সব কুচে দিচ্ছে, কামড়াচ্ছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ পড়লো রাকেশ ভাই, এখানে কিছু চিংড়ি মাছ বাঁচলো। বন্ধুরা বেশ কিছু চিংড়ি মাছ আমাদের হয়েছে, এই যে টোটাল। আর এই যে সূর্য উঠে গেছে, আমরা এসেছিলাম প্রায় 5টার দিকে আর এখন বাজে 7টা। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে সেট করে দেবে যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো সবাইকে বাই বাই, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে।